কারবালা প্রান্তরে তো সবাই গেছে, হুসাইনের বিরুদ্ধেও গেছে, হুসাইনের পক্ষেও গেছে, কিছু কিছু লোক আছে বাবা। দুই গ্রুপ যুদ্ধ লাগলে আর এক গ্রুপ যায় দেখার লাইগা, ঠিক না বে? ঠিক এই কথা কর না কেন? এই রাস্তায় আন্দোলন হয়, ছাত্রদের আন্দোলন হইতেছে না? সবাইকে আন্দোলনের নামে কেউ যায় রাস্তার পাশে দাঁড়ানোর লেগে, এরা করে কি আছে না? কারবালা প্রান্তরে তিন গ্রুপ লোক ছিল, ভালো করে বুঝছেন। এক নম্বরে ইবনে জিয়াদের লোক, শিমরের লোক, আর এক গ্রুপ আছে বাবা, হুসাইনকে তারা মারতেও চায় না, হুসাইনকে তারা সহযোগিতাও করতে পারে না, কিন্তু দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর তামসা দেখে, কিন্তু তাদের ঈমান হলো দুর্বল গো বাবা। আযহাফুল ঈমান, বিশ্বনবী বলে এই ঈমানদারদেরকে তোমরা দুর্বল ঈমান মনে করবা, যারা অন্যায় দেখার পরেও যারা প্রতিবাদ করে না, ওদের মতো দুর্বল ঈমানওয়ালা পৃথিবীতে থাকতে পারে না। ইবনে জিয়াদ যদি সেই সময় যদি বাবার অবস্থায় নামিয়ে গেছে, হুসাইনি প্রেমিক গুলা যদি ডাল সরকি নিয়ে তখন নামিয়ে যাইতো, ইবনে জিয়াদ মাঠে কুলায় পারত না। কিন্তু শত শত মানুষ তারা দাঁড়ায় আছে, দেখায় দেখায় দেখে হুসাইন কি করে আর ইবনে জিয়াদ কি করে, তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে, হুসাইনের কাছেও যায় না, ইবনে জিয়াদের কাছেও যায় না, চুপ করে বসে আছে। কিন্তু আব্দুল হাব নামে যে যুবক বজ্রের মতো গর্জে উঠলেন, বাবা এতগুলা খাবার আর পানি লয়া গাদাড়া সাইড করিয়া হুসাইনের দিকে ডাইরেক্ট ঢুকিয়া যায়, বলে হুসাইন রে আমি জানি, আমি এই ময়দান থেকে যদি বাসায় ফিরে যাই, ইবনে জিয়াদ আমারে ঘরের থেকে বাইর করে মেরে ফেলবে, কিন্তু আপনি আমার একটা কথা শুনবেন নি, আমি আসছি আপনার জন্য একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসছি। হুসাইন তার চেহারার দিকে একবার তাকায়, আবার তার বডির দিকে, তার সাইজের দিকে তাকায় আর বলে, আব্দুল ওহাব রে তুমি এমন একজনের জন্য পানি নিয়ে আসছো রে, কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে রে আব্দুল ওহাব, হাউজে কাউসারের পেয়ালা তো আমার নানা আমার হাতে আর আমার ভাইয়ের হাতে দিবে, তোমার এই পানির সাহায্যের কথা আমি কোনদিন ভুলব না রে মুজাহিদ। তখন হুসাইন হাত তুলে দোয়া করছিল, আমানি তুমি তো বলছো সমস্ত আমল গুলা আমার নানার কবরে আগে যা। আজকে যারা হুসাইনের কথা শুনিয়া হুসাইনের দুঃখী দুঃখী হইয়া কাঁদবেন এই মসজিদে, আপনার এই চোখের পানি নবীর রওজায় না যায়, কিন্তু জুমার পরে আসমানে যাবে না বাবা, কারণ আমার নবীর সাথে এন্তেকালের সময় নবীর সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা ছিল, মানে আমার উম্মাতের নেক আমল হোক আর বদ আমল হোক আমার না দেখাইয়া তুমি কোন ডিসিশন নিবা না, কেন আমার উম্মাদ মুসা নবীর উম্মাদ না? মুসা নবী চলিয়া গেছে, তার ভাই হারুন রে রাইখা গেছে, হারুন চলে গেছে, তার ভাগনা লুত রে রাইখা গেছে, কিন্তু আমার উম্মাদ গুলামি রাইখা যাবো, তাদের কোন নবী থাকবো না গোমানি। উম্মাদ আমার গুনগান জমিনে উম্মতে রে কদায়ো না হাসুরি, উম্মতে রে কদায়ো বাবা। কিছু কিছু মৃত্যু আছে বাবা, যারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হাসতে থাকে, এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবি তুমি,
কাঁদিবে ভুবন, এই যে সর্ষিনার আল্লাহর কুতুব চলিয়া গেছে বাবা, লক্ষ লক্ষ মনিদ্রে পাগল বানায় রাইখা গেছে বাবা, সর্ষিনা বিশ্বাস যাওয়ার পরে দেখছো কো লক্ষ লক্ষ মনিদের কান্দে, আরে পাপ মললে কান্দে না, মা মললে কান্দে না, একজন আল্লাহর কুতুব চলিয়া গেছে বাবা, জমিন সুদ্ধা কান্দে। মনে রাখতে হবে এমনই জীবন করিয়া গেছে গঠন, মরিয়া হাসা কাঁদে ভুবন, আমার ছবি চলিয়া গেছে বাবা, সারা দুনিয়ার মুসলমান কাঁদছে, আল্লামা শামসুল হক ফরিদপুরে চলিয়া গেছে সারা দুনিয়া কাঁদছে গো বাবা, ইমাম থানভী চলিয়া গেছে সারা দুনিয়া কাঁদছে, আল্লাহর কুতুব সর মুনে সাহেব চলিয়া গেছে, লক্ষ লক্ষ মুরিদরা কাঁদছে বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি মরার পরে কয়জন মানুষ কাঁদবে আমি জানি না, বাজানে এই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মরার পরে কয়জন কাঁদবে জানি না, তবে মনিয়া রাইখো বাবা, মরার পরে যদি অন্তত দুইটা মানুষ বলে মালিক রে এই লোকটারে তুমি মাফ করে দিও আল্লাহ, ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ নেই রে, আর মরার পরে যদি কেউ বলিয়া বলে আলহামদুলিল্লাহ, মরার পরে যদি কেউ বলে এই ব্যক্তি মরছে আলহামদুলিল্লাহ, বাজান বলতে দেরি আছে, ওর জন্য জাহান্নামের দরজা খুলতে দেরি নাই, ওর হজ আর নামাজ আর রোজা কোনটাই আল্লাহর দপ্তরে কবুল হবে না বাবা, কারণ আমার আল্লাহর আলহামদুলিল্লাহ শব্দের পরে মেসেজ করে বাবা অনেক কিছু দুনিয়ায় হবে, আমি তোমাদের পাও ধরে বলে দিয়ে যাই রে বন্ধুরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, বুখারীর মধ্যে আসছে আনাস ইবনে মালিক বলেন, নবী বলেন দুনিয়ায় যদি কোনো মানুষ ইন্তেকালের পরে অন্য মুসলমান আলহামদুলিল্লাহ বলে, যদিও সে মুনাফিক হয়, আলহামদুলিল্লাহ বলার কারণে তার জন্য জাহান্নাম অজীব হয়ে যায়, ভালো করে বুঝো রে বাজান, ভালো করে বুঝো, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, আব্দুল হককে যখন বললেন আব্দুল হক রে আমি তোরে দুইটা আদর করিয়া দেই, আব্দুল হক পরে হযরত আমি কিন্তু মাঠে নামিয়া যাব, হোসাইন বলে তোমার মাঠে নামতে হবে না, ওরা চাইতেছে আমার লাশ তুমি নামিও না, আব্দুল হক বলে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় লইয়া আসছি, আমি আর ঘরে ফিরে যাব না, দেখেন কারবালার প্রান্তরে দুইটা সাইডের লোক আসছিল, দুই সাইডের লোক, হুসাইনের বিরুদ্ধে যারা এসেছিল তারা প্রথম আসছিল 1000, এরপরে হুসাইনের তাবুতে লোক কিন্তু মাত্র 80 থেকে 82 জন, আর ওরা হলো 4000, হিসাব করেন তো, হুসাইনের 80 থেকে 82, তার ভিতরে মহিলাই আসছিল প্রায় 19 থেকে 20 জন, তো 19-20 জন যদি মহিলা হয় তাহলে হিসাব করেন কয়জন পুরুষ ছিল, তার ভিতর আবার অসুস্থ ছিল কয়েকজন, এর ভিতর আবার পুরুষের মধ্যে বাচ্চা ছিল, 1 বছরের বাচ্চা 1.5 বছরের বাচ্চা, এগো তো আর যুদ্ধ লাগে না, ধরাও লাগে না, এই 80 থেকে 82 জন মানুষে দোমানের লেগা শেষ করার লেগা 4000, কয় হাজার জোরে কন, তাদের লোকটা কি, এই 4000 লোকের লোক কি, ক্ষমতা কি, ইয়াজিদ বলে দিছে ইবনে জিয়াদকে, তুই যদি হোসাইনকে মাইরা দিতে পারোস, তুই যদি হোসাইনকে মারতে পারোস অথবা জীবিত অথবা মৃত, এটা ছিল ইয়াজিদের প্রথম ঘোষণা, কিন্তু দেখবেন মানুষ যতই খারাপ হোক, যতই রক্ত লীলা নিয়ে খেলতে চায়, যত বড়ই ডাকাইত হোক, ও যদি মুসলমান হয়, মুসলমানের ঘরে জন্ম নেয়, দেখবেন যারা হিরোইন খায়, যারা মানুষকে মার্ডার করে, হাসতে হাসতে মানুষকে গুলি করে, এমন আল্লাহর ওলি আছে না, ওর কাছে কিছু মনেই হয় না, মনে হয় ট্রিগার চাপ দিলাম গুলি কই গেল, এটা তো দেহের বিষয় না, এমন লোক আছে না, কিছু কিছু লোক আছে অর্ডার ছাড়াও মারে, কিছু কিছু লোক আছে অর্ডার নিয়েও মারে,
কিছু আছে কিছু আছে দেখবেন মানে পরীক্ষা করে যে খালি শুনলাম মানুষ গুলি করে মারা যায়, একটু দেখছে আপ দিয়ে দেখি চলে কিনা। কিন্তু যাকে আপনি মারলেন উনিও যার কাছে যাবে। আপনি 30 বছর পরে মৃত্যু যদি লেখে থাকে আজরাইলের হাতে, উনিও তার কাছে যাবে। সবাই কার কাছে যাবে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। উনি আছেন আউয়ালিহি ওয়া আখিরি, উনি শুরুতেও জামনে আছেন শেষও না। আল্লাহ রাসূল পাকবে কিয়ামতের মাঠে। এই কথা আসতে কই এর আল্লাহ কে কিয়ামতের মাঠে বুড়ো অবস্থা উঠবে? তারপর যৌবন কালে সব চুল আছিল কাঁচা, এরপরে পাকলো একটা দুইটা, এরপরে শুরু হইলো মাস আল্লাহ পাকতে পাকতে অর্ধেক, এরপরে অর্ধেক না 12 আনি, এরপরে একটাও কাঁচা নাই। কথা কন না কেন? এখন আপনি যতই চেষ্টা করেন যেটা একবার সাদা হয়ে গেছে গা ওইটার আপনি কালা করবেন সম্ভব? হ্যাঁ, চায়নারা বানাইছে, জার্মানি আলারা বানাইছে, জাপান আলারা বানাইছে, ইন্ডিয়া আলারা বানাইছে, এই সাদাডারে কালা করা। সকালে কালা করছেন, ঘুম একটা দিয়ে সকালে উঠছেন গোরা সোনের মতো সাদা বেরিয়ে গেছে। কথা কর না কে, মনে হয় সোন গজাইছে সোন। ওইটা আরো খারাপ, যা বান্দরের মতো বেশি খারাপ দেখা যায়, উলা বান্দরের মতো দেখা যায়, অর্ধেক কাঁচা অর্ধেক পা। আল্লাহ তখন কি কয় জানো? ফেরেশতারা দেখ করছে কি, বান্দরটা করছে কি। একটা দেখেন এই যে আলহামদুলিল্লাহ, এই যে আমার কমিটির অনেকে লাল লাল মিন্দি লাগা, এটা কিন্তু মিন্দি না, এটাও কলম। আপনারা জানেন না এটা কলম। ওরা দেখলো এখন হুজুররা কলমের বিরুদ্ধে ওয়াজ করে, এখন ওই কলমটারই এখন ওরা লাল নিয়ে আইছে। হ্যাঁ, যদি আপনি সুন্নাত লাগাইতে হয় রসুল যেটা লাগাইছে, রসুল আল্লাহ রসুল লাগাইছে আপনার গাছের মিন্দি, আপনার এক ডুপ্লিকেট কলব না। কথা কর না কে, ডুপ্লিকেট কলব এটা। দেখেন না এমন লালের লাল, খড় খাইলে যে আপনি গাল পান খাইলে লাল হয় সেমন লাল। হে, এইটা আবার মিন্দি হয় কেমনে? মেয়া আপনি গাছের মিন্দি লাগাই দেন, এত এত লাল হয় নাকি? ওই যে রেম ওইটা কালা, এটারে কলব দিয়ে বানাইছে লাল, আর কিচ্ছু না। এখন যদি কোন হুজুর আপনার যখন লাল হইব তখন সাদা হইব কি? আমিও লাগামু সেই পর্যন্ত যদি বাইসে থাকে আল্লাহ, সে পর্যন্ত যদি আল্লাহ বাসায় রাখে আমিও লাগাম, কিন্তু গাছেরটা লাগাবার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ মিন্দি লাগাবেন আপনি সুন্নাত, আমি বলবো না আপনাকে মিন্দি লাগানো নিষেধ, আপনি লাগাবেন। এই যে লালটা লাগাইছেন খুব সুন্দর লাগে, কিন্তু কালা যেটা একবারে কুচকুচা আপনার যৌবন ফিরে দেয় এক ঘন্টার ভিতরে, এটা লাগান জায়েজ নাই, কারণ ওইটা আপনার যৌবন ফিরে দিতে পারবে না, ঠিক না বেটি? এখন অনেক লোক আবার নতুন স্টাইল ধরছে, যখন পাকা শুরু হয় উনি দাড়ি মোস মানে যেডুক দেখা যায় সবগুলো চাইছে না। কথা কর না কেন, এমন আল্লাহর ওলি আছে না? দাড়ি ওস আছে, মোস ওস আছে, মাথার গুলা ওস আছে, কারণ মাথার গুলা আবার বাইরে যায়, নতুন স্টাইল আবার ন হইছে। এটা মনে রাখবেন, দাড়িতে যে খুল লাগায় সে ধরে নবীর কলিজায় খুল লাগে। মুসলমান দাবি করে কোনোদিন কোন মুসলমান দাড়িতে খুল লাগাইতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে 66 বছর হায়াতে জিন্দিগি তুমি এত রস আসে করতে, আপনার এত রং করতে আসে যে আপনি
30 40 50 বছর পরে দাঁড়িয়ে রাখবেন? কে দিয়েছে আপনার এই বয়সের গ্যারান্টি? আল্লাহ না করুক যদি আপনার দাঁড়িয়ে সারা অবস্থায় মারা যান, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন। আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারেন, কিন্তু আল্লাহ করবেন না, আল্লাহ ইচ্ছা করবেনই না। কারণ এই দাঁড়িয়ে রাখাটা হলো আমার নবীর হক, আর আমার নবীরে বেজার করে আমার আল্লাহ কোন কাজ করবেন না। মান কতাল হায়াতি কাআন্নামা উনুকিহি, বিশ্বনবী এমন ভাবে আখ্যা কষ্ট পেয়ে বলেছেন, যে ব্যক্তি দাড়িতে বেলেট লাগায় সে যেন আমার গলায় বেলেট লাগায়। কত কষ্ট পায় নবী কথাটা বলছে, কাআন্নামা উনুকিহি, সে আমার গলায় বেলেট লাগায়। অন্য অন্য রাওয়ায়েত আছে, কাআন্নামা কলবিহি, সে আমার কলবের উপরে কলিজার মধ্যে বেলেট লাগায়। রসুলের কোন সাহাবী পাবেন না আপনি, কোন ইতিহাসে পাবেন না কোন একটা সাহাবী দাড়ি রাখে না। এমনকি তারা এক মুষ্টির নিচে দাড়ি রাখছে এমন কোন ইতিহাস কোন কোরআন হাদিসে নাই। তাহলে বোঝা গেল দাড়িটা এটা শেয়ার ইসলাম, আলহামদুলিল্লাহ বললেন না, দাড়িটা কি আর শেয়ার ইসলাম যদি হয়ে থাকে এটা ওয়াজিব সুন্নাত না। শেয়ার ইসলাম অর্থাৎ কি, এটা মুসলমানের একটা অংশ, ইসলামের অংশ, এটা ইসলামের একটা অংশ যদি এটা হয়ে থাকে এটা আপনার জন্য রাখা ওয়াজিব, এটা সুন্নাত না। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর জাল্লা, জন্মের পরের থেকে আল্লাহ মুসলমানে করে জন্ম নি, আমি আল্লাহ প্রশংসা করি। অনেকে আছে কালে মহল্লা মুসলমান কিন্তু ডুপ্লিকেট মুসলমান, অর্ধেক মুসলমান অর্ধেক এলো নরেন বাবু গুগেন বাবু সরেন বাবু বুশ কেলিন ক্যাল মার্কস লেলিন, ঠিক না বেটি? 60 বছরের জিন্দগি নিয়ে কত বাহাদুরি, বাবা আমার কাছে 60 বছরের হায়াতের গ্যারান্টি আছে, 60 বছর বাঁচবো অন্তত, আমার বাপ 65 বছর বাঁচছে আমি 63-64 বাঁচবো, 2 বছর মাইনাস করলাম। ও বাবা 60 বছরের গ্যারান্টি লইয়া পকেটে নামছে নাকি? মনে রাখতে হবে হায়াতে জিন্দিগির আমার আল্লাহর কয়েকটা জিনিসের গ্যারান্টি কোন নবীকেও দেয় নাই, ঠিক না বেটে? কোন নবীকেও আল্লাহ দেয় না, কোন নবীও জানতো না আমি কখন মারা যাব। এই জন্যই তো বলা হয় নবীরা গায়েব জানেন না। যদি আমার নবী জানতেন আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখ 11:45 অথবা 10:30 ভিতর মারা যাব, আমার নবী আগের থেকে ডিক্লেয়ার দিতেন। সাহাবা ইকরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে চলে গেছে, আবু বকর ব্যবসার কাজে গেছে, গা গাটটি বসকা বান্ধা, মনে করছেন নবী 5 দিন দেখে 7 দিন দেখছে অসুস্থ, এখন আজকে সকালেতে দেখলাম নবী আগে হাঁটতে পারে নাই মসজিদ আসতে পারে নাই, কালকে বিকেলে দেখলাম নবী মসজিদে আসছে মোটামুটি হাঁটতে পারে, আগে নবী কাঁধে ভর দিয়ে হাঁটতেন, কালকের থেকে দেখলাম নবী একাই হাঁটতে পারেন, নবী দেখতাম পায়খানা প্রস্রাবে ধরে নিয়ে লাগতো, আজকের থেকে দেখতেছি নবী একাই ইস্তিনজার যেতে পারে, সাহাবীরা মনে করছে নবী সুস্থ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে অনেক সাহাবী ব্যবসার কাজে বাইরে গেছে, আবু বকর বাইরে গেছে, কিন্তু আবু বকর রাস্তায় যাইয়া অর্ধেক রাস্তায় যে শুনলেন আমার নবী আর দুনিয়ায় নাই, সুবহানাল্লাহ বললেন না, অর্ধেক রাস্তায় যাইয়া। তো নবী যদি জানতেন যে আমি আবু বকর তুই আজকে যাইস না, আমি কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ 10টার মধ্যে বিদায় নিয়ে যামগা, আমার ভিসা পাসপোর্ট সব ওকে, বিমান আমার দরজায় হাজির, এটা যদি নবী জানতেন কখন যাবেন, নবী সব সাহাবিগুলারে মসজিদে নববীতে বাইন্ধা রাখতেন আর বান্দল লাগতো না। নবী যদি খালি কইতো রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে কোনো সময় আমি চলে যাব, একজন সাহাবী মদিনার বাইরে বের হইতো না, কথা বলেন না কেন? যাওয়া তো দূরের কথা, এমনকি কোন বিবির কাছেও যাইতো না, এক ডোক পানিও খাইতো না। নবীরে ভালোবাসছি কি তোমার আমার মতো ভালোবাসা? মসজিদে আইলে বাস ইমাম সাহেব মাশাআল্লাহ যা কই তাই মেনে লয়, মসজিদে বাইরে যাওয়ার পরে বিকেল বেলা বিয়ে যাবে এই সময় রেজাল্ট দিয়ে চাইতে যায়, কথা কন না কেন? এই ভালোবাসা তোমার সাহাবা একরাম তার জীবন যৌবন এমনকি বিবি বাচ্চা সব দিয়ে দিছে নবীরে, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পারবেন, জ্বলন্ত প্রমাণ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে বন্দি, তাঁবুর মধ্যে বন্দি, 4000 এজিদি সৈন্য দাঁড়ায় আছে, তাদের লোক কি
এজিদ দুইটা লোভ দেখাইছে, একটা দেখাইছে ক্ষমতার লোভ, এজিদ কি ক্ষমতার লোভ দেখাইছে, এ জিয়াদ তুই যদি হুসাইনকে জীবিত অথবা মৃত আমার কাছে হাজির করতে পারস, তোরে কুফার গভর্নর দেব, তোরে মন্ত্রিত্ব দিয়ে দিব, প্রধানমন্ত্রীর দায়িত্ব ওই কুফার তোরে দেব। কুফাটা কি মনে করেন আপনি? কুফা বাংলাদেশের দুইটা সমান, আলহামদুলিল্লাহ বলে না, এরকম বাংলাদেশের দুইটা সমান একটা জেলা কুফানগরী, এই দুইটা সমান একটা জেলার গভর্নরের দায়িত্ব তোরে দিব। ক্ষমতা যার নাম রে বাপ, এটা কেউ ছাড়তে চায় না, কথা কর না কেন। আরে মন্ত্রী এমপি এসপি ডিসি সব ওগুলা বাদ দেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কে এগুলা বাদ দেন না, সাধারণত এই মসজিদের একটা ইমামতি, অনেক ইমাম আছে ইমামতি টিকাই রাখতে যাইয়া কমিটির পাও পর্যন্ত ধরে, কমিটির বাজার কমিটির বাসায় বাজার বইয়া দেয়, এমন চান্দু ইমাম মোয়াজ্জিন আছে না নাই? ও বেটা তো চাকরির নিকুচি করি বেটা, রেজেকের মালিক কে? অনেক দেখবেন ইমাম মোয়াজ্জিন আছে কমিটির লাগে এমন সম্পর্ক রাখে, ওর মাজার হয় মসজিদের ভিতরে মাগার চাকরি যায় না, মরে যায় মসজিদের মধ্যে মরে, ওর চাকরি যায় না, 30-40 বছর চাকরি করে যায় না, কেমনে যায় কেমনে যাবে, অন্য স্টাফ আসলে 5 বছর দিকতারে না, আর একজন 30 বছর কেমনে টিকে, তাহলে বোঝা গেল তার তাহাজ্জুদের কিছু কিছু দোয়া আছে কবুল হয়, সেটা হলো কমিটির বাসায় তাহাজ্জুদের আমল বাজার যায়, এটা মনে রাখবেন। আল্লাহ তো ক্ষমতা যার নাম, একটা মসজিদের মুয়াজ্জিনগিরি ইমামগিরি খতিবগিরি যাওয়ার না যাওয়ার জন্য যদি এত এত প্রচেষ্টা করতে পারে একটু লোক, এরকম বাংলাদেশের মতো দুইটা দেশ এরকম একটা দেশের লোক ইবনে জিয়াদ কেমনে সহ্য করবে? ইবনে জিয়াদ তো কলা গাছের মতো ভুলে গেছে গা, আরে বাপ রে বাপ, জীবনে যেটা আমি ছিলাম আগে শহীদা, এই ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই বদমাইশটা ছিল একটা শহীদের দাম করে হয়ে গেল চেয়ারম্যান, চেয়ারম্যানের থেকে এক মাসের ভিতরে হয়ে গেল এমপি, এখন শুনতাছে তার কানে ঘ্রাণ আসতেছে সে গভর্নর হয়ে যাবে, এখন হুসাইন কে এটা ওর দেখার বিষয় না, তারে মাইরে ফেলতে হবে, নাউজুবিল্লাহ বলেন না। একটা রাওয়ায়েতে আছে এজিদ বলছিল জীবিত অথবা মৃত হুসাইনকে আমার কাছে নিয়ে আসবি, এটা হলো হুসাইনকে কারবালার প্রান্তরে বন্দি করার 10 দিন আগের ঘটনা, যখন এজিদ শুনতে পাইল আমি যারে বন্দি করে জীবিত অথবা মৃত আনতে কইছি এজিদ ইবনে জিয়াদরে, যারে বন্দি করে মারতে কইছি এ তো নবীর কলিজার টুকরা নাতি, যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, আমি যদিও ক্ষমতার জন্য করতেছি কিন্তু ক্ষমতা তো আমি চিরদিন থাকতে পারবো না, কথা বলেন না কেন, আমি কি মসজিদের খতিব সারা জীবন থাকতে পারবো? আমি একদিন খালি সরকারের বিরুদ্ধে কথা কমু ইলিয়াস মোল্লা স্লিপ দিয়ে দিব, যেহেতু জানি আগামী সপ্তাহে আমি জানি, আমি একদিন সভাপতির একটা বকা দিব, হে জয়নাল লয়ে যাই কইব ভাই আপনারে পান দিছে ঠিকই ঠিকই আপনার লেগে দোয়া করে কিন্তু আমাকে মূলে ধরাই দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি এগুলো জানি ভালো করে, এগুলো জানা আছে কারণ বক্তৃতার বয়স তো 26 বছরে পড়লো, বাংলাদেশ বহির বিশ্বের অনেক রাষ্ট্রে আল্লামাকে নিয়েছেন, অনেক রাজনীতিবিদের সাথে চলাফেরা করছে জানি তো, কিন্তু মনে থাকতে হবে মনে রাখবেন কিছু কিছু মানুষ আছে এরা ক্ষমতার দিকেও তাকায় না, এরা দুনিয়ার কোনো দিকে তাকায় না, তাকায় একমাত্র কার দিকে, কারণ হাইয়ুল কাইয়ুম উনি আছেন উনি থাকবেন, ওনার ক্ষমতা কেউ নিতে পারবে না, ঠিক না বে ঠিক, আরো জোরে বলো আরো জোরে, ওনার ক্ষমতা কেউ নিতে পারে নাই পারবে না, কিন্তু ইবনে জিয়াদ জানতো না যে আমার যে ক্ষমতা সে দিবে এই ক্ষমতায় কয়দিন রাখবে, এবার ভালো করে বুঝবেন 10ই মুহররমের আগে অর্থাৎ 8ই মুহররম
এজিদ কিন্তু খবর নতুন করে পাঠিয়েছিল, সংবাদ পাঠাইছিল, কারণ এজিদের থেকে এজিদ যেখানে মস্তাদে বসেছিল বাবা এখান থেকে আসতে তিন দিন সময় লাগত, এই তিন দিনের ভিতরে ঘটনা কিন্তু ইবনে জিয়াদ ঘটায় ফেলছে, ও নতুন করে ফরমান চালু করছিল হুসাইনকে মারবি না, হুসাইনের গায়ে হাত দিবি না, হুসাইনের কাছে প্রস্তাব দিবি সে যদি আমার মাইনা লয়, সে যদি আমার মানিয়া লয় অথবা মাইনা না লো তার জন্য আমি আলাদা একটা মসনদ বানায় দিব, কিন্তু তারে বের হতে দিব না কুফার থেকে, কারণ কুফার থেকে মদিনায় গেলে আমার ক্ষমতা তছনছ হয়ে যাবে, সব কিছুর মূলে কিন্তু ক্ষমতা, কথা কন না কেন? হুসাইনকে কুফার থেকে বের হতে দিব না, আমার মানুষ বানা মানুষ হুসাইনের গায়ে হাত দিবি না, আগের ফরমান ছিল হুসাইনকে জীবিত অথবা মৃত দিবি, কিন্তু এখন থেকে নতুন করে আমি বললাম হুসাইনের গায়ে হাত দিবি না, কোনো বাচ্চার গায়ে হাত দিবি না, হুসাইন সাথে বেয়াদবি করবি না, কারণ হুসাইনের শরীরে আমার বিশ্ব নবীর চুমা আছে, হুসাইনের শরীরের এমন কোন জায়গা নাই গো আমার এতিম নবী স্পর্শ করে নাই রে, কারণ ফাতেমার গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুসাইনের বুকের মধ্যে নিয়ে রক্ত মাখা অবস্থায় কোলে নিয়া হুসাইনের রক্ত নবীর জামায় লাগছে, ওই অবস্থায় নতুন কাপড়ের মধ্যে নিয়ে দুই গালে চুমা দিয়া বলে নানু ভাই রে এমন একটা সময় আসবে তুমি বিপদে পড়বা, আমি পাশে থাকতে পারব না, তাহলে বোঝা গেল জিব্রাইল আগের থেকে নবীরে বলে দিছে নবী আমার আপনার ইসলামের জন্য আপনার প্রিয় দুইটা নাতিও কুরবান হয়ে যাবে, ওবা জান দশই মহররম আমরা তাজিয়া সাজাই কবর একটা বানাইয়া ঘোড়ার আকৃতির একটা বানাইয়া আমরা হুসাইনের প্রেম দেখাই, মনে রাখবা এটার নাম ইবাদত না, এটার নাম ডাইরেক্ট ভন্ডামিয়া শয়তানি, কাকটা শয়তানি, আর এগুলা শিখলে করলো ডাইরেক্ট জাহান্নামি, আর এগুলা বিশ্বাস করলো ডাইরেক্ট কাফের বেড়া। ভালো করে বুঝেন ইবাদত এত সহজ না, কিছু ইবাদত আছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ এবার মোটামুটি বাসা গেছে, এই তাজিয়া মাজিয়া যারা রাস্তায় নাই না বন্ডামি করতো ছাত্র আন্দোলনের কারণে বাসা গেছে, কারণ এইগুলো নামলেও তো পিডানি খাইয়া সামরা তুলে এলতো সরকার, আল্লাহ বাসাইছে ছাত্র আন্দোলনের কারণে এই বন্ডগুলা রাস্তায় আনতে পারে নাই। গতবার আমি বংশাল এই যে মোহাম্মদপুরে গেছি যে কোনো একটা কাজে, ও বাইরে ভাই গাড়ি ঢুকাই দিবারলাম না, হে হিন্দু মত মূর্তি লইয়া নাসা নাসি ভালা ভালি মনে হয় হে পুতুল পূজা করতেছে, কথা বলেন না কেন? এটার নাম ইবাদত মিয়া, এই বড় বড় ডেগা লয়ে চাকুলে ওরে পাড়া পারি আর ভালা ভালি তাৎকা বদমাইছে, তাৎকা শয়তান এডি, কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবে না, কোথাও দেখাইতে পারবে না, হ্যাঁ পারবে ওই বিশ্বাস সুন্দর নামে একটা ভণ্ড কিতাব আছে সোনাবানের পুঁতি, এই বদমাসটা লেখে গেছে মানুষগুলার বেঈমান বানাবার জন্য, কোরআন হাদিসের ভিতর যদি সহিভাবে কোন রেওয়ায়েত থাকতো এই মসজিদের ইমাম আর আমির ইয়াসরমান জিয়াদি আগে নামতাম সূরা লিয়া, যেই সূরা দিয়ে আমরা কোরবানির সময় কোরবান দিতে পারি, কেউ সূরা নিয়ে রাস্তায় নামতে পারি না, সমস্ত শয়তানি এটি, এটা সমস্ত শয়তানি, একমাত্র ভণ্ডামি, কথা ঠিক না বেটি? কিন্তু সিটিটা আসতে দেরি হয়ে গেছে, অথবা আর এক রাওয়ায়েত আসছে সিটি ইবনে জিয়াদের কাছে আসছে, ইবনে জিয়াদ এমন তীক্ষ্ণ ব্রেনের মানুষ ছিল, এই শয়তানটা এত তীক্ষ্ণ ব্রেনের মানুষ ছিল, দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে ও কিন্তু বুঝে এটা অন্যায়, অন্যায় বুঝিয়াও তারপরে করে একমাত্র ক্ষমতার জন্য, কথা বলেন না কেন? ও জানে এটা অন্যায়,
এটা অন্যায়, জনগণের হক এটা। বাংলাদেশে অনেক কমিশনার আছে দেখবেন, জনগণের হক নষ্ট হইতেছে সে জানে, এরপরে রাস্তার উপরে বসাইয়া অনেক ফুটপথের দোকানদার জানে যাদের কাছ থেকে চান্দা নিলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার বানানি কেলানি খাইতে হইব, এরপরে গরিবের হক মাইরা উপরে ঠিক আছে না নাই? আপনাকে মিরপুরের কথা কই না, আমি অন্য জায়গার কথা কই। তরকারি বেনে বেছে, ও জানে যে সারা দিন বেড়া লাভ করে 300 টাকা, এই 300 টাকা দিয়ে ওর ফ্যামিলি চলে, এই 300 টাকার ভিতরে 60 টাকা দিতে হয় মস্তান গুলারে। মরবা না সান্দুসা, মরণ নাই তোমার, তুমি আজরাইলের থাবুর খাইবা, আমি ইলিয়াস রহমান জিহাদি আজরাইলের থাবুর খামু, কিন্তু থাবুরের মধ্যে ব্যাস কম আছে, আমার থাবুর দেওয়ার আগে হিসাব নিকাশ করে আজরাইল দেবে, আর তোমারটা দেওয়ানোর সময় এক সপ্তাহ আগে থাকলে কেলাইতেই থাকবো, কেলাইতেই থাকবো, তোর কাল কেলাইতেই থাকবো। এটা আমার কথা খারাপ লাগবে, কিন্তু মরে লও, মরার সময় আজরাইলের লগে যেদিন দেখা হইব সেদিন বুঝবেন যে আসলে জিহাদির কথা ঠিক আছিল, আলেম উলামার কথা ঠিক আছে। আচ্ছা টাকা পয়সা আমরা যা কিছু করছি ব্যাংকে তো রাইখেই শুয়ে যাবো তাই না, বাড়ি গাড়ি যা কিছু করছে এগুলো তো রাইখেই যেতে হবে না, আপনার ঘরের যে কোনো একটা বিছনা চাদর, এমনকি যেই খাটের উপরে আপনি ঘুমান ওই বিছনার উপরে যে আপনি ঘুমান একটা বিছনা চাদরও তো আপনার কবরে দিবে না, আমার কবরে দিবে না, তাহলে কিছুই তো আমার না রে ভাই, কিছুই আমার না। এই যে ইবনে জিয়াদ যে চিঠি পাওয়ার পরেও সে পকেটে রেখে দিছে, উবাইদুল ইবনে জিয়াদ তার সহচর এই যে সিমর, এই তার এক সিমর যাকে বলা হয়, এই সিমর ওর শরীরের মধ্যে শ্বেতরোগ ছিল, শ্বেতরোগ বুঝেন এ বুঝেন না, কিছু সাদা কিছু লাল কিছু কালা আছে না নাই? হ্যাঁ শ্বেতরোগ আছে না, এই সিমরের গা আসলে শ্বেতরোগ কলা, ওরে দেখলেই দেখা যায় তো আজরাইল শয়তানের মতো বাঘের মতো দেখা যায়, এই জাগো দেখবে শ্বেতরোগ আছে ওর থুতমা কিন্তু বাঘের মতো দেখা যায়, তাই সিমন আছিল আর শ্বেত্র এখানে কিছু কালা এখানে সাদা এখানে আবার বর্ষা এখানে আবার কিছু উঠছে চামড়া কিছু ওড়ে নাই, ওরে দেখতেই ভয়ঙ্কর দেখা যায়। এই বদমাইশের কাছে কানে কানে যে কয় সিডি কিন্তু আইছে, হুকুম কিন্তু পাল্টা হেলাইছে, হোসেনকে মারতে না করছে, এমনকি বিয়াদবি করতেও না করছে, একটা হয়তো আছে। এই জন্য আহলে সুন্নাতল জামাত এজিদ্রিনি অনেক মতনক্য করেন, এটা নিয়ে আবার টল হয় অনেক, আরে বেটা কোরআন হাদিস সহিভাবে যারা জানে এরা কোনো দিনও হক্কানি উলামায়ে কেরামকে গালি দিবে না। হ্যাঁ এজিদ এই দুনিয়ার ভিতরে নিকৃষ্টতম মানুষের মধ্যে একজন ধরতে পারেন আপনি, কিন্তু মনে রাখবেন এজিদের কিছু কিছু কর্মকাণ্ড ছিল, তার ভিতরে একটা কর্মকাণ্ড সে সিটিটা দিছে ঠিকই, কিন্তু তার যে সবচেয়ে বড় ভুল কোন জায়গায় যে হুসাইনকে মৃত অথবা জীবিত সঠিক ইতিহাস জানবেন, জীবিত অথবা মৃত হুসাইনকে আমি চাই, এই যে প্রথম যে ডিক্লার, এই ডিক্লারটা আপনি কি মনে করেন কারে জীবিত অথবা মৃত চায়, যার সম্পর্কে আমার নবী বলেছে আল হাসানু আল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, এখনো পর্যন্ত দুই হেরেমের ভিতরে খুতবা সারি খুতবার ভিতরে খতিব সাহেব এই হাদিসটা প্রতি জুমায় পড়ে, আল হাসানু আল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো সমস্ত মানুষের জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার কল্লা চায় এজি, এর সাথে দুরাচার বদবক তার কে থাকতে পারে, কথা বলেন না কেন? এর মূলে কি ক্ষমতা, মূলে কি বাজন রে ভালো করে বুঝবেন, কাগজ ঠিকই ইবনে জিয়াদ পাইছে সিমরের কানে কানে কয়, এই এখন যদি আমরা ভুলিয়া যাই হুসাইনের সাথে আমরা যুদ্ধ করব না অবশ্যই ক্ষমতা আমাদের থাকবে না, ইয়াসিদ মনে হয় হুসাইনকে খানের গভর্নর গিরি দিয়া দিতে পারে, অতএব কোন রকম ভাবে হুসাইনকে এই কারবালার এই থানার ভিতর থেকে এই ময়দানটা থেকে যেতে দেয়া যাবে না, সিমর বলে ফেললো বেটা দেরি করা যাবে না আজকেই শেষ করে দেই, তখন আমরা বলবো সিটি পাওয়ার আগেই মাইরে লাইছি ভুলে, এই বদমাশ কি বলে জানেন, তুই আর আমি ইচ্ছা করলে তো মারতে পারবো না, মরণ তো তার হাতে, কার হাতে? এটাও জানতো মরণ যে তার হাতে, এটা জানতো
ও জানে যে আমি থাকতে পারবো না। ভাই আপনারা জানেন কিছু কিছু লোক আছে তাদের জীবনটাই শুধু আমল আল্লাহর দিকে, তার ভিতরে আব্দুল ওয়াহাব নামে রসুলের অত্যন্ত প্রিয় একজন তাবি ছিল, কারণ সে রসুলের সাথে তার দেখা হয় নাই, তার বাবা ছিল রসুলের হাতের কালেমা পড়নেওয়ালা মুসলমান, সে আলীর সাথে বহু যুদ্ধ করেছেন, মারহাবা বলেন। এই আব্দুল ওয়াহাব সাহাবি, আর নাম ছিল, ওর বয়স ছিল মাত্র 17 থেকে 18 বছর। এই আব্দুল ওয়াহাব বিশ্বনবীর দেখে নাই, কিন্তু বিশ্বনবীর ভালোবাসা তার পুরো বুক জুড়ে ছিল। ও যখন শুনতে পাইল এই 60টা দিন হুসাইন ওযু করার মতো পানিও নাই, এমনকি এক গিলাস পানি হুসাইন খাবে 80 থেকে 82 জন মানুষের তাবুর মধ্যে যদি পানি না থাকে এই মরুভূমি এলাকায় কি অবস্থা হয়। ওর কানে যখন এই খবরটা গেছে ওর মায়ের কাছ থেকে এক বেরেল পানি, এক বেরেল, যত সহজে বুঝেন এক বেরেল বুঝেন তো, হ্যাঁ, যেই বেরেলের মধ্যে 100 লিটার তেল থাকে, 100 লিটার 500 লিটার 250 লিটার ওয়ালা বেরেল বহুত আছে, ও 100 লিটার পানির একটা মশক এইটা কান্দে লইছে। মারহাবা বললেন না, 100 লিটার আমাকে বাংলাদেশের কয় মন হয়, 2.5 মন, 2.5 মন ওজনের একটা পানির ট্যাঙ্ক এটা মাথায় লইছে। শুধু তাই না, তাহলে বোঝা গেল 2.5 মন ওজনের যে বস্তাটা পানির ট্যাঙ্কটা যেই সাহাবি নিতে পারে 17 বছর বয়সে, তাহলে ও কত বড় জুয়ান ছিল, আল্লাহ ওরে কত বড় জুয়ান বানিয়েছিল, এই দুনিয়ায় কত বড় পাহলোয়ান বানিয়েছিল, খালিদ বিন ওয়ালিদের মতো অনেক লম্বা ছিল এই সাহাবি, তাবি পানির ট্যাং মাথায় লইছে, খাবার গাড়ের মধ্যে লইয়া মার কাছে কান দেয়ার কয় মারে, ও মা তুই যদি অনুমতি দিতি রে মা আমি যাইতাম নবীন নাতির কলিজার টুকরা, নাতিরে জীবনে দেখি নাই মা, আলীরে দেখছি, তার বাবারে দেখছি, কিন্তু হাসান হুসাইনরে দেখি নাই, মা যদি একটু পারমিশন দিতি রে মা অন্তত কিয়ামতের মাঠে হুসাইনের নানার কাছে বলতে পারতাম, জান্নাতের সভাপতির এক গ্লাস পানি দিয়ে আমি সহযোগিতা করছিলাম। মা ইবনে জিয়াদ এজিদের সবচেয়ে বড় বন্ধু, এ তার কাছেও ফিরতে দেয় না, এমনকি কোন মুসলমানকে তার ময়দানে যেতেও দেয় না। মা তুই যদি একবার বলতি রে মা আমি যাইতাম হুসাইনের কাছে পানি লইয়া, মা বলে তাহলে কি হুসাইন বিপদে পড়ছে, মা তুই জানোস না এই 60টা দিন হয়ে গেল, 8টা দিন হয়ে গেল, সেদিন গেছিল মহরমের 8 তারিখ, মা এই 8 দিন হয়ে গেল, আমাকে মাত্র 3 গ্রাম পরেই হুসাইন এসে, মা ও মা তুমি যদি অনুমতি দিতে আমি যাইতাম। আব্দুল ওয়াহাবের মা বারবার বলে মুক্তি আমি তার কিতাবের মধ্যে লেখেন খুন ছাড়ানো কারবালা, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন মুক্তি আমিনি, কারবালার ইতিহাস বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম ভাবে লিখেছেন, আল্লাহর কুতুব লিখেছেন অন্য তর্জে বাবা। এই আব্দুল ওয়াহাব আড়াই মনোজনের পানির ট্যাং লইয়া পিঠের মধ্যে খাবার লয় অন্তত 3 মনের একটা খাবারের ব্যবস্থা করিয়া তার নিজের গাধার পর পিঠে উঠাইয়া কারবালার প্রান্তরের দিকে যখন রওনা দেয়, কারবালা প্রান্তরে তো সবাই গেছে, হুসাইনের বিরুদ্ধেও গেছে, হুসাইনের পক্ষেও গেছে, কিছু কিছু লোক আছে বাবা, 2 গ্রুপ যুদ্ধ লাগলে আর এক গ্রুপ যায় দেখার লাইগা, ঠিক না বে ঠিক, এই কথা কর না কেন, এ রাস্তায় আন্দোলন হয়, ছাত্রদের আন্দোলন হইতেছে না, সবাইকে আন্দোলনের নামে কেউ যায় রাস্তার পাশে দাঁড়ানোর লেগে, এরা করে কি আছে না, কারবালা প্রান্তরে 3 গ্রুপ লোক ছিল ভালো করে বুঝেন, 1 নম্বরে ইবনে জিয়াদের লোক, সিমরের লোক, আর এক গ্রুপ আছে বাবা হুসাইনকে তারা মারতেও চায় না, হুসাইনকে তারা সহযোগিতাও করতে পারে না, কিন্তু দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর তামসা দেখে, কিন্তু তাদের ঈমান হলো দুর্বল গো বাবা, আযাফুল ঈমান, বিশ্বনবী বলে এই ঈমানদারদেরকে তোমরা দুর্বল ঈমান মনে করবা, যারা অন্যায় দেখার পরেও যারা প্রতিবাদ করে না ওদের মতো দুর্বল ঈমান ওয়ালা পৃথিবীতে থাকতে পারে না। ইবনে জিয়াদ যদি সেই সময় যদি বাবার অবস্থায় নামিয়ে গেছে,
হুসাইনি প্রেমিক গুলা যদি ডাল সরকি নিয়ে তখন নামিয়ে যাইত, ইবনে জিয়াদ মাঠে কুলায় পারত না। কিন্তু শত শত মানুষ তারা দাঁড়ায় আছে, দেখায় দেখায় দেখে হুসাইন কি করে আর ইবনে জিয়াদ কি করে, তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে, হুসাইনের কাছেও যায় না, ইবনে জিয়াদের কাছেও যায় না, চুপ করে বসে আছে। কিন্তু আব্দুল হাব নামে যে যুবক বজ্রের মতো গর্জে উঠলেন, বাবা এতগুলা খাবার আর পানি লয়া গাদাটা সাইড করিয়া হুসাইনের দিকে ডাইরেক্ট ঢুকিয়া যায়, বলে হুসাইন রে আমি জানি আমি এই ময়দান থেকে যদি বাসায় ফিরে যাই ইবনে জিয়াদ আমারে ঘরের থেকে বাইর করে মেরে ফেলবে, কিন্তু আপনি আমার একটা কথা শুনবেন নি, আমি আসছি আপনার জন্য একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসছি। হুসাইন তার চেহারার দিকে একবার তাকায়, আবার তার বডির দিকে, তার সাইজের দিকে তাকায় আর বলে, আব্দুল ওহাব রে তুমি এমন একজনের জন্য পানি নিয়ে আসছো রে, কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, রে আব্দুল হাউজে কাউসারের পেয়ালা তো আমার নানা আমার হাতে আর আমার ভাইয়ের হাতে দিবে, তোমার এই পানির সাহায্যের কথা আমি কোনদিন ভুলব না রে মুজাহিদ। তখন হুসাইন হাত তুলে দোয়া করছিল, আমানি তুমি তো বলছো সমস্ত আমল গুলা আমার নানার কবরে আগে যা। আজকে যারা হুসাইনের কথা শুনিয়া হুসাইনের দুঃখী দুঃখী হইয়া কাঁদবেন এই মসজিদে, আপনার এই চোখের পানি নবীর রওজায় না যায়া কিন্তু জুমার পরে আসমানে যাবে না। ও বাবা উম্মত মুহাম্মাদি সমস্ত নেক আমল বদ আমল নবীর না দেখাই আল্লাহ আসমানে নেন না, কারণ আমার নবীর সাথে ইন্তেকালের সময় নবীর সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা ছিল, মানে আমার উম্মতের নেক আমল হোক আর বদ আমল হোক আমার না দেখাইয়া তুমি কোনো ডিসিশন নিবা না, কেন আমার উম্মত মুসা নবীর উম্মত না। মুসা নবী চলিয়া গেছে, তার ভাই হারুন নে রাইখা গেছে, হারুন চলে গেছে, তার ভাগ্না লুত নে রাইখা গেছে, কিন্তু আমার উম্মত গুলামি রাইখা যাবো, তাদের কোন নবী থাকবো না গোমানি। উম্মত আমার গুনাগান বাবা কিছু কিছু মৃত্যু আছে বাবা, যারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হাসতে থাকে, এমনই জীবন করিবে গঠন মরিলে হাসিবি তুমি কাঁদিবে ভুবা। এই যে শর্ষিনার আল্লাহর কুতুব চলিয়া গেছে বাবা, লক্ষ লক্ষ মনিত্রে পাগল বানায় রাইখা গেছে বাবা, শর্ষিনা বিশ্বাস যাওয়ার পরে দেখছো কো লক্ষ লক্ষ মনিদের কান্দে, আরে পাপ মরলে কান্দে না মা মরলে কান্দে না, একজন আল্লাহর কুতুব চলিয়া গেছে বাবা জমিন সুদ্ধা কান্দে। মনে রাখতে হবে এমনই জীবন করিয়া গেছে গঠন মরিয়া হাসা কাঁদে ভুবাল, আমার ছবি চলিয়া গেছে বাবা সারা দুনিয়ার মুসলমান কাঁদছে, আল্লামা শামসুল হক ফরিদপুরে চলিয়া গেছে সারা দুনিয়া কাঁদছে গো বাবা, ইমাম থানভী চলিয়া গেছে সারা দুনিয়া কাঁদছে, আল্লাহর কুতুব সর মুনে সাহেব চলিয়া গেছে লক্ষ লক্ষ মুরিদরা কাঁদছে বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি মরার পরে কয়জন মানুষ কাঁদবে আমি জানি না, বাজান এই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মরার পরে কয়জন কাঁদবে জানি না, তবে মনিয়া রাইখো বাবা
মারার পরে যদি অন্তত দুইটা মানুষ বলে মালিক রে এই লোকটারে তুমি মাফ করে দিও আল্লাহ, ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ নেই রে। আর মারার পরে যদি কেউ বলিয়া বলে আলহামদুলিল্লাহ, মারার পরে যদি কেউ বলে এই ব্যক্তি মরছে আলহামদুলিল্লাহ, বাজান বলতে দেরি আছে, ওর জন্য জাহান্নামের দরজা খুলতে দেরি নাই, ওর হজ আর নামাজ আর রোজা করলেই আল্লাহর দপ্তরে কবুল হবে না বাবা। কারণ আমার আল্লাহর আলহামদুলিল্লাহ শব্দের পরে মেসেজ করে বাবা অনেক কিছু দুনিয়ায় হবে। আমি তোমাদের পাও ধরে বলে দিয়ে যাই রে বন্ধুরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। বুখারীর মধ্যে আসছে আনাস ইবনে মালিক বলেন, নবী বলেন, দুনিয়ায় যদি কোনো মানুষ ইন্তেকালের পরে অন্য মুসলমান আলহামদুলিল্লাহ বলে, যদিও সে মুনাফিক হয়, আলহামদুলিল্লাহ বলার কারণে তার জন্য জাহান্নাম অজীব হয়ে যায়। ভালো করে বুঝো রে বাজান, ভালো করে বুঝো, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। আব্দুল ওহাবকে যখন বললেন আব্দুল ওহাব রে আয় আমি তোরে দুইটা আদর করিয়া দেই, আব্দুল ওহাব বলে হযরত আমি কিন্তু মাঠে নামিয়া যাব, হুসাইন বলে তোমার মাঠে নামতে হবে না, ওরা চাইতেছে আমার লাশ, তুমি নামিও না। আব্দুল ওহাব বলে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় লইয়া আসছি, আমি আর ঘরে ফিরে যাব না। সঙ্গে সঙ্গে বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছো, হ্যাঁ তোমার মা তোমার অনুমতি দিছে, কয় হ্যাঁ তোমার আব্বা আছে, কয় না ঠিক আছে, এই যে তরবারি ল, এই যে ডাল ল, ময়দানে যাবা বাবা, যদি তুমি সয়ে দেয় যাও আমি নানারে বুঝায় বলবো, নানা গো ও তোমার নাতির সহযোগিতা করার জন্য মাটি আপনারা ইতিহাস জানেন ওলামায়ে কিরাম মুফতি আমিনি লেখেন, আব্দুল ওহাব 3 ঘন্টা মাঠে টিকে থাকতে পারছিল বাবা, 3 ঘন্টা পরে আব্দুল ওহাবের যখন শহীদ হয়ে গেল, হুসাইন যখন ওই জামানার সিস্টেম ছিল বাবা, যুদ্ধের মাঠে যদি একজন নামতো তারে মেরে ফেললে তার লাশ আনার অনুমতি দিত, হুসাইন যখন আব্দুল ওহাবের লাশটা নিয়ে আসছে, আব্দুল ওহাবের লাশের রক্ত থেকে মিশকাম্বারের গিরান আসতেছে, বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, হুসাইনের সন্তান আলী আকবর ছিল বাবা 16 বছর বয়স, আলী আকবরের পাশে আব্দুল ওহাবের শোয়া, চাদরটা গায়ে দিয়া বলে নানাজি আমার আলী আকবরের সাথে আমি আব্দুল ওহাবরে রেখে দিলাম। হ্যাঁ তোমার পাগলগুলি যারা হুসাইনের কথা শুনিয়া কান্দে গো, আমরা কোন তাজিয়া বিশ্বাস করি না, আমরা কোন ভণ্ডামি বিশ্বাস করি না, তোমার নাতির প্রেমে পাগল হইয়া কান্দি, আর পৃথিবীতে এমন কোন মানুষ নাই রে হুসাইনের সিগনেচার ছাড়া জান্নাতে যাবে গো বাবা, হুসাইন নানার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবে গো বাবা। আমি আপনাদের সামনে বলে দিয়ে গেলাম, বিশ্ব নবী বলেছে হুমা রায়হানে ফিদ দুনিয়া আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ মানে হাব্বা হুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদা হুমা ফাকাদ আবগাজানি, আমার হাসান হুসাইন কে যারা ভালোবাসলো মানে হাব্বা হুমা সে আমি নবীরে ভালোবাসলো, ওয়া মান আবগাজা হুমা ফাকাদ আবগাজানি, যারা আমার হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো ওরা আমি নবীর সাথে দুশ্মনী করলো। এ আমার কোন জাতি মুসল্লি ভাইরা হুসাইনের প্রেম মুহররমে দেখাইতে যাইয়া কোন ভণ্ডামি করি নাই গো আলি, হুসাইনের বিরুদ্ধে যদি আসো বন্ধু গুরু নাস্তিক কথা বলে ওর কল্লা উড়ায় দিবা। আমরা সেই আশেকে রসুল আশেকে হুসাইন, বাজার মাত্র 1 মিনিট সুখের মানে চাইরা দিয়া নিজের বুঝায় বলে মালিক রে যেই মাস্টারে তুমি শাহরুল্লাহ বলেছ, তুমি তোমার মাস বলে ডাক দিয়েছ, ওই মাসের মধ্যে কাঁদি বলি আমাদের অনেকের মা নাই বাবা নাই, আমার মতো অপরাধী এই মসজিদে একজনও নাই, আমারে যখন 4 জনে কাঁদতে লইয়া কবরের দিকে রওনা দিবে আরে আমার কবরটা 26 সুদে ভরিয়া যাবে,
জাহান্নামের ফেরেশতারা গরম পানি লইয়া বয়ে থাকবে। দুনিয়ার রাস্তায় যদি কেউ অপরাধ করে পুলিশ বাহিনী তারে গরম পানি দিয়ে দমন করে, আরে জাহান্নামের গরম পানি সহ্য করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আল্লাহ করলে বলে আমার জাহান্নামে এত ভয়ঙ্কর, তার পানি কত ভয়ঙ্কর হবে। এই শাহরুল্লাহ তোমার মহরমের চাঁদে যাদের চোখ দিয়ে পানি পড়ে এদের বাবা মায়ের জীবনের গুণ মাফ করবানি, কত গুণা করছি মাওলা জীবন মাফ করে দাও তোমার নামের খাতি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, জোরে কানা আমিন। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করে নাও, হোসাইনের সাথে হাসর করার তৌফিক দাও, হোসাইনের নানার সাথে আমাদের সবাইকে কবুল করো। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু কিছু আমল আছে আল্লাহর কাছে কবুল হয়, তার ভিতরে আজকের আমলটা কেন কবুল হবে জানেন? দশই মহরম চলে গেছে, বছরের প্রথম মাস, আমরা তো জানুয়ারির মনে করি বছরের প্রথম মাস না, এটা মুসলমানের জন্য দুনিয়ার হিসাবের দিক দিয়ে হয়তো রাখতে পারেন চাকরিজীবীরা, কিন্তু মুসলমানের কাছে প্রত্যেকটা মুসলমানের জন্য অন্তত একটা মহল্লায় আরবি বছরের মাসগুলো হিসাব রেখা ফরজে কেফায়া। যদি একটা মহল্লার ভিতরে একটা লোকও আরবি মাস খবর না রাখে, হিসাব না রাখে, পুরা মহল্লা গুনাহগার হয়ে যাবে। আপনি জানেন আরবি মাস হিসাব রাখা কত ফরজে কেফায়া? মে অজীবের উপরে অন্তত আপনার মসজিদের ইমামের মনে রাখলেও রাখতে হবে, একটা লোকের হিসাব রাখলেও রাখতে হবে আরবি মাসে। কিন্তু ইংরেজি মাস সম্পর্কে বলা হয় নাই, আরবি মাস সম্পর্কে আল্লাহ পাকের অর্ডার, হিসাব রাখতেই হবে, একজন না একজন রাখতে হবে, তাহলে এলাকার পুরোটা এলাকা গজব হয়ে যাবে। অতএব মহরমের ছাদে কিছু করার দরকার আছে না, এটা নিয়ত করে ফেলেন না। আল্লাহ সমস্ত আজাব গজব থেকে তুমি আমাকে বাঁচাও, হেফাজত করো, যদি আগামী বছর মহরম না পাই মরে যাই তুমি মাফ করে দিও, 1000 টাকা মসজিদে দিবেন বাবা মায়ের জন্য, কে আছে হাত তোলেন 1000। আজকে বছরের প্রথম বছর, এবং রসুল বলেছে আরবি বছরের প্রথম, তখন তার ইংরেজি বাংলা ছিল না, রসুল বলছেন বছরের প্রথম মাসে যারা দান করবে সারা বছর আল্লাহ তাকে এবিলিটি দিবে দান করার, এটা আমার কথা না বিশ্ব নবীর কথা। অতএব 1000 টাকা করে আজকে দিবেন, কে কে আছেন হাত তুলেন দেখি, 1000 করে দিবেন, কে একজন দুইজনই পাইলাম আর কেউ ভাবো না, দুইজন আর কে দিবে, তিনজন আর কে দিবেন, 1000 4 জন মারহাবা বলেন। আরে ভাই আমার কথা কয় না, নবীর কথা বলছে, যারা বছরের প্রথম মাসে দান করবে সারা বছর আল্লাহ তাকে সওয়াব লিখতে থাকবে এবং দান করার এবিলিটি দান করবে, তা আল্লাহর ওয়াদা, তা সে দেয় সে নাই, আর কেউ দিবেন 1000 টাকা, 5 জন আলহামদুলিল্লাহ বলেন, আর কেউ দিবেন, আর কেউ দিবেন, সুযোগ আছে আর কেউ দিবেন, আচ্ছা 1000 না পান 500 টাকা দিবেন, উঠান তো হাত 500, আজকে দিবেন 1 জন 2 জন 3 জন আর কে দিবেন 500 টাকা আজকে মসজিদে 500 টাকা। আল্লাহ যারা দান করেছে তাদের দানগুলো কবুল করেন। এ আমার ছাত্র ভাইরা, যারা পরীক্ষা দিচ্ছ বা দিবা, যারা নেক আমল করতে চাও, অন্তত আজকে বছরের প্রথম মাসে দ্বিতীয় জুমায় 100 টাকা করে আজকে দিবা, কে কে হাত তুলে 100, এ হাত তুলেন, কে কে দিবেন হাত তুলেন 100 টাকা, আল্লাহর ঘরে যেন 100 টাকা কে দিবেন আজকে বছরের প্রথম মাস, কে দিবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, দুর্গণা আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবুল কাসেম মাদবার মসজিদে 5000 টাকা দিয়েছেন নিজের জন্য এবং তার মা বাবার এবং স্ত্রী মেয়ের জন্য দোয়া চেয়েছেন, এবং গত জুমায় হয়েছিল 42,200 টাকা, 41,200, আল্লাহ কবুল করেন। বর্তমান যিনি সাবেক দপ্তর সম্পাদক যিনি আলহাজ আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মসজিদে প্রতি মাসে 5000 টাকা দান করে সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং আল্লাহর এক বান্দা মিরপুর চিড়াখানার ভিতরে ওনার বাড়ি, উনি আমার মসজিদে 1000 টাকা দান করছেন এখানে আসার আগে, আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহর এক বান্দা আমার মাদ্রাসায় ছাত্রদের, বিশেষ করে নিজাম ভাই, আমার মাদ্রাসার ছাত্রদেরকে আম খাওয়াবার জন্য 4,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ এইভাবেই সবাইকে দান করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কওমি মাদ্রাসাগুলো অনেক কষ্টে আছে, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো অনেক কষ্টে আছে, মাদ্রাসার মোতামেমগুলা মাদ্রাসা চালাইতে কষ্ট হইতেছে, এদের সাথে একটু সহযোগিতা করেন, নাহলে কবরে যে কি জবাব দিবেন তাই কোন আপনি আমারে। এই যে আমি মাদ্রাসা চালাই একা, আমার কোনো কমিটি নাই, কোনো কালেকশন করি না, আপনারা দিলে 2-4 টাকা দিলে এটা নিয়ে আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট হইতেছে। 1 কেজি বাগুন 140 টাকা, 1 কেজি কাঁচা মরিচ কত, আমি কমুন আপনারা কন, যারা কয় না মনে করবো ওরা বাজার খায় না, ওরা আসমানে তাইলে খায়। এই মিয়া আপনার জন্য বাজার করতে কষ্ট হয়, আমি ইলিয়াস রহমান জিহাদির তো বোর্ডিং এ বাজার করতে কষ্ট হয়, এই যে একটা এতিমখানায় মাদ্রাসা আছে চালাইতে কষ্ট হয় না। আমি গতকালকে বাজারে লয়ে গেছি 5,000 টাকা, 5,000 টাকার বাজার আমি হাতে করে নিয়ে পড়ছি, কষ্টে ভুগতে ফাইটে যায়, কিছু করার নাই, এগুলো সব আমাকে হাতের কামাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। ভাইজান আপনাদের কাছে আমার দাবি থাকবে, বিশেষ করে আমার কমিটির কাছে দাবি থাকবে, বললেই তো আবার কইবেন যে আপনি এগুলো কোন কেন, মাঝে মাঝে আমারে কিছু টাকা দিয়েন, আমারে না আমার এতিমখানায় দিয়েন, অনেক কষ্টে আছি, দিয়া সারা বছর আপনি দান করতে পারবেন যাকাত থেকে, হিসাব করেন না 5,000 টাকা দিলাম এই মাদ্রাসায়, দিলাম আমাকে খতিব সাহেব রেশে একা মাদ্রাসা চালায়, 260 জনের উপরে ছাত্র খায় আমার মাদ্রাসার বোর্ডিং এ, 3 বেলা খাওয়ান দিতে হয় মিয়া, আমার আছে না আছে এটা তোরা দেখে না, গড় ভাড়া পাই এলো মাসের 15 তারিখ, ওকে খাওয়ান তো দিতে হয় তার আগে, আল্লাহ শুকর তারপর ওরা ভালোই আছে, আপনার গতি করে ভালো হয়, 3 বেলা খাবার আপনার আগেই খায়। আল্লাহ সবাই ভালো রাখেন, সুস্থ রাখেন, মাঝে মাঝে যোগাযোগ করে দিয়ে নে তিনখানা, আল্লাহ আপনাকে ভালো রাখবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তোমার কি ভালো লাগে না তোমার বান্দারা যখন গুনার কথা মনে করে কান্দে, তোমার বান্দারা যখন নিজের জীবনের সব অন্যায়ের কথা মনে করে কান্দে, যুবক বয়সে কত গুনাহ করছি, বন্ধু জানে না, মা জানে না, বাপ জানে না, আমি জানি আর তুমি জানো, আজকে দাড়িগুলো পাইকে গেছে, জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না, আজকে শরীরে শক্তি নাই, নামাজ ঠিক মতো পড়তে পারি না, হাল্লাবার বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, আমার ছোট্ট দেশ বাংলাদেশ তুমি হিফাজত করো আল্লাহ, পার্শ্ববর্তী অনেক দেশ চায় আমার ছোট্ট বাংলাদেশটারে লয়ে যাইতে, মালিক রে আমার এই দেশের মতো দেশ পৃথিবীর অনেক দেশে নাই, আমার দেশের মতো শস্য শ্যামলা এত সুন্দর দেশ পৃথিবীর অধিকাংশ জায়গায় নাই, আমার এই দেশটার পরে অনেক বদমাইদের চোখ পড়ছে, তুমি আমার দেশটার হেফাজত করো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সমস্ত প্রশাসনের ভাইদেরকে কবুল করো, আল্লাহ আমার ছাত্র ভাইরা যারা এখানে যে অবস্থায় যে আছে তাদের হেফাজত করো, আল্লাহ কার মায়ের কোল কখন খালি হয়ে যায় জানি না, আল্লাহ তুমি যদি কুদরতি হাত দিয়ে হেফাজত করো কেউ তারে ঠেকায় রাখতে পারবে না, আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে কুদরতি হাত দিয়ে হেফাজত করো, সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ, সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ, এখানে যারা হাত তুলছে অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নেও গো আল্লাহ, আল্লাহ আমার এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো, তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো, আল্লাহ জালা পোড়াও ইসলামে কোথাও নাই গো, আল্লাহ মেহরবানি করে আমার এই দেশটাকে ধ্বংসোৎসব থেকে হেফাজত করো,
আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এখানে অনেকে দোয়া চেয়েছে কারো মা নেই বাবা নেই, আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমার ভাইরা দোয়া চায়, ইটালি থেকে একজন দোয়া চায় বাপ নাই গো, মানিকগঞ্জ থেকে ধামরাই থেকে আল্লাহ সাভার থেকে অনেক ভাইরা দোয়া চায়। আল্লাহ কাজ করে মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল অনেক টাকা আমার মাদ্রাসা মসজিদে দান করে মাঝে মাঝে, আল্লাহ তার বাবা মাকে তুমি মাফ করিয়া দিও, তার সন্তানগুলি কি লেখাপড়ায় বরকত দিয়ে দিও, স্বামী সন্তান সবাইকে নিয়ে বসবাস করার তৌফিক দান করে দিও। আল্লাহ মসজিদের বর্তমান কমিটি বিগত কমিটি সবাইকে মাফ করে দিও। আল্লাহ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চায় এই দেশের শান্তির জন্য, মেহরবানি করে এমপি সাহেবের দোয়াগুলো কবুল করিয়া লও, তার বাবা মাকে মাফ করিয়া দাও। আল্লাহ খাস করে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের মনের আশা তুমি পুরা করিয়া দাও, সবার দাবি দোয়া তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আমার এই দাসটায় খাস রহমত বর্ষিত করিয়া দাও। صلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك يا ارحم الراحمين.